এগুলো হচ্ছে বন কপুরের পাতা। কাশি ভালো হওয়ার জন্য কত কিছু করতে হচ্ছে আমাকে, লাস্টে কি? ও, এতে একবারই হয়ে যাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছো। এই এবার রসগুলো আমি একটু বার করে নেব। হে গাইস, গুড মর্নিং, কেমন আছো? আজকে অনেক অনেক ভালো আছো, আমি একদমই ভালো নেই। তো এগুলো হচ্ছে বন কপুরের পাতা, কালকে হাঁটতে গিয়ে আমরা তুলে এনেছি। এটা আমি এখন রস করে খাবো। তো কিভাবে খাবো না খাবো তোমাদের একটু দেখিয়ে দিই চলো। এখন প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করছি, ব্লগ করছিও, ঠিক আছে? কিন্তু শরীর ভালো নয়, শরীর ভালো যখন ছিল তখন করছিলাম না, এখন করছি। আমার লাইফটাই পুরো একবারে গোলমেলে। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। পাতাগুলো আমি এখন ছাড়িয়ে নিলাম, নেওয়ার পরে এই জলটাই ভালো করে ধুতে হবে। ধুয়ে এই কাঁচিটাই তুলব। তো চলো আগে ধুয়ে নি, দেন দেখতে থাকো। দেখো ফুল, গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি নাড়বো এটাকে, নেড়ে মানে কি বলবো, এটাকে শুকনো করব আর কি জলটা। তো চলো আগে এটা করে নিই, তারপর দেখাচ্ছি। এটা শুকনো করা বা শেখা হয়ে গেছে, আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে এই পাতাটা, দারুণ গন্ধ, দারুণ। তো এতে এবার আমি রাখবো এমন রস করে করে, দেখি হয় কি না, চলো একবার ট্রাই করে দেখি। এই দেখো এতে একবারই হয়ে যাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছো। এই এবার রসগুলো আমি একটু বার করে নেব, এমন ভাবে রসগুলো বার করে নেব। তো চলো, এটা কিন্তু দারুণ খেতে আর দারুণ স্মেল। এই দেখো এমন ভাবে রসগুলো, চলো আগে বার করে নি। পাতা রসটা বার করে নিলাম, নেওয়ার পর একটু গরম করে নিলাম, গরম না করলে তোমরা খেতে পারবে না। আর তার মধ্যে একটু হালকা করে মধু দিয়ে দিলাম, মধু দিলে জিনিসটা খেতে ভালো লাগে আর তুমি খেতেও তোমার মানে ভালোই লাগবে। আর তো চলো একটু গুলে নিলাম, গুলে আমি আর আমি খাবো তোমাদের একটু শেয়ার করে। তো আমার কালাকপুরের পাতার রস রেডি হয়ে গেছে, যেমনভাবে মা করতে বলেছিল তেমনভাবে করেছি, বাট একটুকুনি আধ কাপ হয়েছে, মানে আমাদের কম তুলে নিয়ে আসা হয়েছে। পাতাগুলো কচি তো তাই জন্য আর মানে একটুকুনি হয়ে গেছে, আবার আজকে যাব, আজকে আবার আনবো। তো আপাতত এটাই এখন খাই। কাশি ভালো হওয়ার জন্য কত কিছু করতে হচ্ছে আমাকে, লাস্টে কিনে এই ওষুধ। তো চলো খাওয়া রেডি, যাই হোক ভালোই খেতে, মধু দিয়ে খেতে আরো ভালো লাগছে। তো চলো এবার আমার কাজবাজ সারা হয়নি, কাজবাজ সারবো, সকালবেলা খেতে হয় বলে আমি আগে এটাই খেলাম, ঠিক আছে? তো চলো আগে কাজগুলো সেরে নিয়ে তারপরে কথা বলছি। তো ফাইনালি গাইস, সানডে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমার হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে আমি মাথা একটু শ্যাম্পু করলাম, কারণ আমার মাথায় প্রচন্ড ময়লা পড়েছে। অনেক সময় কি বলতো, ঠান্ডা থেকে শুধু হয় না, মাথায় ময়লা পড়লেও অনেক সময় সর্দি কাশি হয়, এসব হয়, তাই জন্য মাথায় একটু ফ্রেশ করলাম। তো আজকে কি কি রান্না করবো চলো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? ডাঁটা, আলু আর দু চারটে কুমড়ো ছিল, ঝালে দিয়ে দিয়েছিলাম, ঝালাভাবে মাছ দিয়ে, কালকে সেই বাসি মাছ ছিল। তো আর এখানে বেগুন ভাজা হবে, আর দেখো বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কুটে নিয়েছি, এখনকার বেগুন সব শেষ হয়েই গেল বটে, মানে বাড়ির আর ভালো লাগে না বেগুন ভাজা খেতে, যা ছিল করে ফেলছি। তো আর এখানে হচ্ছে কড়াতে আছে, কড়াই আলু ভাজা করব, তার জন্য আছে কড়াই আর আলু, হচ্ছে সিদ্ধ করছি। দেখো এটা ফুটছে, মানে সিদ্ধ প্রায় হয়েই আছে বলতে গেলে, কড়াই আলু ভাজা হবে। তো এটা সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিয়ে তেল আর জিরে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে কড়াই আলুটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভাজবো, হালকা হালকা আঁচে ভাজতে হবে যাতে ভালো ভাজতে পারো তুমি, আর বেশ খেতেও টেস্ট হয়, এমনভাবে ভাজতে হবে। তো কি বলবো, তো চলো দেখতে থাকো, পাশে থাকো, আর আমার এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পর সন্ধ্যাবেলা কথা বলছি তোমাদের সাথে। সন্ধ্যাবেলা হচ্ছে কপি, গাজর, কড়াইশুঁটি এইসব দিয়ে একটু আমি বড়া বানাবো বলে ঠিক করছি। বড়া মানে হচ্ছে পাকোড়া, পাকোড়া
পানা বলে ঠিক করেছি, ডিম দিইনি, শুধু তারপর সব কিছু দিয়েছি, মশলা মশলা সব কিছু দিয়েছি, আদা রসুন সব কিছু দিয়েছি। তো চলো ভেজে নিই, ভেজে নিয়ে কথা বলি। দেখো কতটা মুচমুচে আর লাল লাল করে ভেজেছি আমি, আর উপরে একটু বিনুন ছড়িয়ে দিয়েছি, দারুণ খেতে হয়েছিল। ফের সত্যি বলছি, মটরশুঁটিগুলো যেন মুখে পড়ছিল। তো গাইস, পরের দিন সকালে আমি ক্যান্টিনে ব্লগটা শেয়ার করছি, সানটান হয়ে গেছে আর পাগলি পাগলি অবস্থা, চুলফুল এখনও আশ্রয়নি, রান্নাবান্না করছি। বাইরে বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ, বিশাল হাওয়া দিচ্ছে, এই গরমকাল আসছে, যেন ভালো লাগে না, একটুতেই ঘেমে যাব, কষ্ট হয়। তো আমি রান্নাবান্না করে নিই, এখন কটা বাজে দাঁড়াও দেখি, 11:47 বাজে। তো আগে রান্নাবান্না সেরে নিই, তারপর তোমাদের দেখাবো কি কি রান্না করলাম, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, পাশে থাকো, চুলটা যেন ভিজে। তো চলো আগে রান্নাটা সেরে নিই, তারপর কথা বলছি, ঠিক আছে? এখানে ভাত ফুটছে টপ টপ করে, আর হচ্ছে তোমার ডিমের ঝোল বানিয়েছি। আমার বর আবার ডিম ভেজে ঝোল বানালে বেশি পছন্দ করে, তাই জন্য ডিম ভেজে ঝোল বানিয়েছি। ডিমের ঝোল এখানে ফুটছে, প্রায় হয়েই গেছে, এবার নাবিয়ে ফেলবো। আর তারপর এখানে কালকের বড়াগুলো দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করেছি, গিমের শাকের ঝাল করেছি, মাঠের গিমের শাক আমাদের এখানে হয়েছে, আর চাটনি করেছি, আর এখানে কপি ভাজা করেছি, আর কিছু করিনি, মোটামুটি এগুলোই করেছি। তো ভাত তো ছিলই। তো চলো, তারপরে বেলাতে, অনেক বেলাতে ভাবলাম কি লেপের ওয়ারটা কাচি, লেপের ওয়ার, তারপরে ওর একটা গেঞ্জি, এগুলো কাচি, কারণ এখন বিশাল রোদ্দুর দিচ্ছে, রোদ্দুরগুলো মিস করলে হবে না, ভালো করে জামাকাপড়গুলো কাচতে হবে, কেচে শুকনো করতে দিতে হবে সব, মানে শীতের জামাকাপড় কেচে তুলে রাখাটা বেশি ইম্পর্ট্যান্ট এখন হচ্ছে আমার কাছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে?